আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতোই আমি লুৎফর রহমান, সহকারী শিক্ষক কুন্দারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাট দিনাজপুর, আপনাদের সামনে আরেকটি ডিজিটাল ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম শ্রেণীর ইংরাজি বিষয়ে আমার নিয়মিত প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়গুলো দেখার জন্য অবশ্যই আপনারা ঘোড়াঘাট ফেসবুকে আমার ঘোড়াঘাট ফেসবুক পেজ মানে ঘোড়াঘাট অনলাইন প্রাইমারি স্কুল ফেসবুক পেজে নিয়মিত পাবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেল আমার নামে লুৎফর রহমান ইউটিউব চ্যানেল সার্চ দিলে আমার আমার চ্যানেলটি খুঁজে পাবেন। চ্যানেল লুৎফর রহমান লিখলে বের হবে, সার্চ করলে সার্চ বক্সে লিখবেন চ্যানেল লুৎফর রহমান LUTFORRASMN, তাহলে নিয়ে আমার টাইটেল নিয়মিত দেখতে পাবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি এখন যে ক্লাসটি নিব তার কিন্তু পেজটি ইতিমধ্যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আসলে অ্যালফাবেট ইউনিট 24-এর লেসন 4, 5 এন্ড 6। তো আমরা এখন বইয়ের পাতায় একটি পাতা দেখছি, আমাদের ইংরেজি বইয়ের, সেটি আমাদের যে আজকে পাঠটি হবে সেই পাতাটি, সেটি হচ্ছে কত পৃষ্ঠায়, 49 পৃষ্ঠা, আমরা দেখে নিলাম 49 পৃষ্ঠা। তো আমরা এখন পাঠটি সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাই, যে সাধারণত আমরা জানি এখানে অ্যালফাবেট যেহেতু আমাদের আজকে পাঠটি, সেহেতু অক্ষর নিয়ে আজকে কিন্তু আলোচনা হবে। তো আমরা প্রথমে জানি যে এ বি সি তিনটা অংশ থাকে একটি পাঠের, তো আমরা এ নিয়ে আলোচনা করছি প্রথমে। রাইট দ্য নেক্সট লেটার, তার মানে কি পরবর্তী কি অক্ষরটি আমাদেরকে লিখতে হবে, তোমাদের লেখার কাজ অবশ্যই লিখবে। এখন তোমাদের দেখে নিয়ে অবশ্যই বাড়ি কাজটি করে ফেলবে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। এরপরে কি, ই এর পরে কি, আই এর পরে কি, এল এর পরে কি, ওর পরে কি, কিউ এর পরে কি, আর এর পরে কি, এস এর পরে কি, এগুলো তুমি লিখবে। তো এরপর সাধারণত বি হয়, ই এর পরে এফ হয়, আই এর পর জে হয়, এল এর পর এম হয়, ওর পর পি হয়, কিউ এর পর আর হয়, আর এর পর এস হয়, টি এস এর পর টি হয়। তো পরে খুবই আমরা লিখবো খাতায়, অবশ্যই এটা বাড়ি কাজ হিসেবে তোমাদের থাকবে, বাসায় লিখবে আগে পরের অক্ষরগুলো। বি নাম্বার দেখা যাচ্ছে সে দ্য ওয়ার্ডস ফর দ্য পিকচার্স, তার মানে এই যে ছবি একদিকে একদিকে কি আছে, অক্ষর আছে অ্যালফাবেট, কিন্তু আমাদের ওয়ার্ড বলতে বলা হয়েছে সে দ্য ওয়ার্ডস ফর দ্য পিকচার, সে দ্য সাউন্ড অফ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড। এখন বলতে হবে কি ছবি প্রথম অক্ষর, সে দ্য সাউন্ড অফ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড, ফার্স্ট লেটারের সাউন্ডটা ম্যাচ দ্য পিকচার অ্যান্ড ইটস ফার্স্ট লেটার। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি নেট, তো নেট নেটের ছবি দেখতে পাচ্ছি, নেটের প্রথম অক্ষরটা কী হবে, নেট মানে ন মানে এন, তো অবশ্যই আমরা এন এন ফর নেট আমরা কিন্তু আগে পড়েছি। তারপর র্যাট পাচ্ছি আমরা, র্যাট 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 র রস র র রকে ইংরেজিতে আমরা উচ্চারণ করতে গেলে কী লাগে, আর লাগে, আর ফর র আর কি, র্যাট, তাহলে আর ফর র্যাট, র্যাট ফর আর, তাহলে আমরা কী পাচ্ছি র পেলাম, এবং র মানে আর, তার মানে র্যাটের সঙ্গে আর এর সাউন্ড ম্যাচ। তারপরে আমরা পাচ্ছি কি ট্যাপ, তো ট্যাপের টি পাচ্ছি আমরা, ট আছে, ট মানে টি, আর সানের এস, সান সানের এস সাউন্ডের সঙ্গে মিল আছে। তো আমরা কিন্তু মিল করলাম এই সাউন্ডের সঙ্গে, যেমন আমি আগে বলছি যে নেট এন র্যাট আর টেপ টি সান এস, মানে কি সাউন্ডের সঙ্গে মিল করতে হবে। সি নাম্বার, রাইট লেটার্স টু মেক ওয়ার্ডস, তার মানে আমাদের এবার কিন্তু লেটার লিখতে হবে, এবং সেটা কতগুলো লেটার, মানে পুরো লেটারটাই লিখতে হবে, ছবিটাতে দেখে ছবিটার অর্থটাই কিন্তু লেটার লেটার কয়টা লেটার লাগে সেটা কিন্তু আমাদের লিখতে হবে, কিন্তু লেটার কয়টা লাগবে আমাদের কিন্তু একটা ধারণা দেওয়া আছে। সে আমাদের প্রত্যেকটা ছবির পাশে কিন্তু তিনটা করে দাগ আছে, তার মানে তিনটা লেটার লাগবে আমাদের। তারপরে দেখছি আমরা, হ্যাঁ আর কোনো বেশি দাগ নেই, তার মানে তিনটা দাগ কিন্তু আমাদের ছবিতে আছে, তার তিনটা দাগই মানে তিনটা অক্ষর। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে নেট, তার মানে এন ই টি হবে, নেট এন ই টি নেট, আমরা কিন্তু বাড়ি কাজ অবশ্যই করবে, এটা বি নাম্বারটা করবে বাড়ি কাজ হিসাবে। এটা কি লেখার কাজ আছে, না এটা ম্যাচ করা, তবে সি নাম্বারটা হচ্ছে বাড়ি কাজ লেখার কাজ আছে এখানে, যেমন রাইট দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, তার মানে কি আমাদের কিন্তু এখন
ওয়ার্ড তৈরি করতে হবে ছবি দেখে। তারপর আমরা প্রথমটা কিন্তু তৈরি করলাম এন ই টি নেট, তারপর একটা আছে কি টেপ টিএপি টেপ, তারপরে আছে কি র্যাট আর এ টি র্যাট, তারপরে আছে এস ইউ এন সান। আমরা একবার একটু মিলিয়ে নেই, প্রথম দিয়ে আছে নেট এন ই টি নেট, তারপর টিএপি টেপ, তারপর আর এ টি র্যাট, তারপর এস ইউ এন সান। তো আমাদের বইয়ের যে কাঙ্ক্ষিত আমাদের নির্দিষ্ট যে পেজটি 49 পেজটি আমাদের আলোচনা করা শেষ হলো, আমরা এখন চলে যাব ডিজিটাল অংশে, পার্টির প্রথম ডিজিটাল অংশে চলে যাব আমরা। অ্যালফাবেট, রাইট দ্য নেক্সট লেটার। তো আমি এখন লিখে দেখাচ্ছি নেক্সট লেটারটা, এরপরে কি হবে, এরপরে বি, এরপরে এফ, আই এর পরে জে, এল এর পরে এম, ওর পরে পি, কিউ এর পরে সরি কিউ এর পরে আর, আর এর পরে এস, এস এর পরে টি। খুব সোজা আমি লিখে দেখালাম তোমাদের, তো বাড়ি কাজে। Say the words for the pictures. Say the sound of the first letter of the word. Match the picture and its first letter. আমার প্রথমটা কিন্তু নেট, আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এন মিল হয়েছে কিন্তু নেট এন, এটা কি র্যাট, র্যাট তারপরে কি রস, তো রস সাথে কিন্তু আমার এস কে দিলে হবে, এস এস কে দিলে হবে না, টিকে টিকে দিলে হবে না, কিন্তু আরে আমরা কি পাচ্ছি, আরে র্যাট আমার র্যাট পাচ্ছি, কি পাচ্ছি কি পাচ্ছি র্যাট, র্যাট র র পাচ্ছি, তো র দিকে দিলে কিন্তু ম্যাচ হবে, আর ম্যাচ হয়ে গেল। তো আমরা এখন চলে যাব টেপে, এটাকে এটাকে আমরা শুনে নেই, ট্যাপ 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 ট্যাপ, টেপে কিন্তু ট আছে, ট ট মিন ট ইকুয়াল টি, তার মানে আমরা এস এ দিলে হবে না, কিন্তু এস এ দিলে আমরা ট ট কে খুঁজে বের করতে হবে, টি টি ট্যাপ টি। এরপর আমরা পেলাম সান, তো একটাই বাকি আছে সান মানে এস, এস তা আমাদের মিল করা হয়ে গেল। আমরা এখন সি অংশে যাব, রাইট দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস। আমরা কিন্তু এবার যেটা কিছুক্ষণ আগে আলোচনা করে আমি লিখে দেখাবো আর কি, তোমাদের নিজে লিখতে হবে, আমার দেখে দেখে বাড়ি কাজটা করতে হবে। তো আমি নিজে লিখে দেখাচ্ছি, প্রথমে তো আমরা নেটে ছুঁয়ে পেয়েছি, তবে এন টি নেট, তারপর টিএপি পেলাম আমরা টি এ পি টেপ, তারপর কোথায় গেছি আমরা আর এ টি র্যাট, তারপর আমরা কোথায় গেছি এস ইউ এন সান, তাই আমি লিখে দেখাচ্ছি, তোমরা এক চমক দেখে নাও, এন ই টি নেট টি এ পি টেপ আর এ টি রেট এস ইউ এন সান। তো আমরা এখন প্রথম ডিজিটাল অংশটি শেষ হলো, ডিজিটাল পার্টটি শেষ হলো, আমরা এখন শেষ ডিজিটাল পার্টে চলে যাব। রাইট দ্য নেক্সট লেটার। পরের অক্ষরগুলো কিন্তু এমনিতেই আমি লিখতে পারতেছি পরের অক্ষরগুলো হয়ে গেল, ম্যাচ দ্য স্মল লেটার্স টু দ্য কারেক্ট ক্যাপিটাল লেটার্স, তার মানে ছোট হাতের সঙ্গে বড় হাতের অক্ষর ম্যাচ করতে হবে। লেটস সি অ্যান এক্সাম্পল, একটা করে দেখানো হচ্ছে, তার মানে ছোট হাতের সঙ্গে, সে দ্য ওয়ার্ডস অফ দ্য পিকচার্স, সে দ্য সাউন্ড অফ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড, match the picture and its first letter. Choose and draw. Write the letters to make words. Arrange the letters in correct order. Let's see an example. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে পাঠটি, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমার পরবর্তী পাঠটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।